আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া, দেশবাসীর দোয়া, আল্লাহর অশেষ মেহরবানি যে উনি গতকালকে থেকে একটু একটু সুস্থ বোধ করেন এবং পরবর্তীতে দেশে বিদেশে ওনার মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্য যারা রয়েছেন তাদের সবাইকে নিয়ে মেডিকেল বোর্ডের আরও দুইটি বোর্ড মিটিং হয় এবং বোর্ড মিটিং পরবর্তীতে মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে ওনার চিকিৎসার যে সকল প্রয়োজনীয় পরিবর্তন করা প্রয়োজন খুব বেশি করতে হয়নি, কারণ প্রথম থেকে যে চিকিৎসা শুরু করা হয়েছিল 30 তারিখ রাত্র থেকে সেই চিকিৎসাই অলমোস্ট প্রায় অব্যাহত থাকে। কিন্তু কিছু কিছু চিকিৎসা যেটা বাসায় দেওয়া সম্ভব না সেটা ওখানে দেওয়া হয়, দেওয়া পরবর্তীতে উনি অনেকটাই মানে অসুস্থতার মাঝেও কিছুটা স্বস্তি বোধ করেন এবং স্বস্তি বোধ করার এক পর্যায়ে মেডিকেল বোর্ড মনে করে যেহেতু উনি আজকে 6 বছর যাবৎ কারারুদ্ধ এবং একটি একাকিত্ব জীবনযাপন করছেন, এই মুহূর্তে উনি কারারুদ্ধ, কাজেই হসপিটালের যে পরিবেশ তা থেকে ওনার যে বয়স, ওনার আরও অন্যান্য সংক্রামক ব্যাধি সংক্রমণের সম্ভাবনা থেকে যায়, যেহেতু উনি ক্রনিক লিভার ডিজিজ এবং ক্রনিক কিডনি ডিজিজ সহ হার্টের বিভিন্ন জটিলতায় ভুগছেন, সেগুলো আমরা অনেকবার আপনাদের মাধ্যমে উপস্থাপন করেছি। কাজেই এহেন পরিস্থিতিতে ওনার শারীরিক সুস্থতা যেটুকু হয়েছে সেটি যাতে আরও হসপিটালের পরিবেশের কারণে বা কোনো ধরনের ক্রস ইনফেকশনের কারণে আরও বেশি খারাপের দিকে না যায় সেজন্যই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনার চিকিৎসা বাসাতেই সার্বক্ষণিকভাবেই চলবে, সেজন্য আজকে উনি অপেক্ষাকৃত সুস্থি বোধ করার কারণেই ওনাকে আজকে বাসায় শিফট করা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন ওই দিন নেওয়ার সময়ও আপনাদের অনেকেই উপস্থিত ছিলেন, দেখেছেন ওনার শারীরিক অবস্থা কেমন ছিল, আজকেও আপনারা দেখেছেন উনি ওই দিনের তুলনায় অপেক্ষাকৃতভাবে একটু সুস্থ বোধ করছেন এবং উনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সবার কাছে ওনার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।